আপনি কি করতেছেন? না না ঠিক আছে, আমি বলছি পালা, আপনি কি করতেছেন এবং আমরা কি, আমরা যদি কথা বলে নেই তাহলে আর দুষ্ট লোকজন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি করতে পারে। এই যে আপনাদের মুরব্বী আছেন, আমি আছি, আমরা দুজন কথা বলবো, কথা বলে যেভাবে আমাদের ইসলামের জন্য আমাদের মুসলমানদের জন্য ভালো হয় আমরা সেভাবে। এবং আমার কথা কইছি, যদি আমার কোনো পুলিশ আপনার উপর আক্রমণ করে আপনাদের সামনে আমি ব্যবস্থা নিব, তবে করবে না, আমাদের ঘরের বাইরে যাওয়ার কথা না। আরো বলি, এটা মুসলমানের ওয়াদা, আপনারা যেখানে যাবেন আমরা আপনার সাথে থাকবো, আপনার নিরাপত্তার জন্য কোনো অসুবিধা নাই। আপনাদের কাছে শুধুমাত্র চাই আমার রোগী, আমাদের রোগী, আমাদের বিদেশ যাওয়ার লোক যারা ফ্লাইট ধরবে গিয়ে, ঔষধ, মহিলা, বাচ্চা, আর হলো জরুরি ফায়ার ব্রিগেডের যদি লোক থাকে অ্যাম্বুলেন্সটা, এটি আমরা ছেড়ে দিব, ঠিক আছে, একসাথে থাকো। আর আরেকটা কথা, আচ্ছা আরেকটা কথা, আরেকটা কথা, আপনাদের মাদ্রাসায় আপনার শত্রু না, ওরা আপনার সাথে আছে, আপনারা যাই করেন আমরা আপনার সাথে আছি, আমি জানি আপনারা কোনো স্যার, আপনার মধ্যে স্যার আর নাই বাংলাদেশ, দেখুন ইনশাল্লাহ আমরা ওয়াদা দিয়ে বলতে পারি, একটা ছেলেও আমাদের কোথাও বাহিরে কোন গাড়িতে কোন পাবলিকের গাড়িতে আঘাত করবেও না ইনশাল্লাহ। তাহলে কি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করি, যদি সহযোগিতা সহযোগিতা না করি তখন সামনে বলবেন যে ভাই আমরা তখন দিছি ইনশাল্লাহ, আপনার কথা ভালো লাগছে, আপনাদের মাদ্রাসায় আমার এক বেলা আপনার শত্রু না, ওরা আপনার সাথে আছে, আমরা ওয়াদা দিয়ে বলতে পারি, একটা ছেলেও আমাদের কোথাও বাহিরে কোন গাড়িতে কোন পাবলিকের গাড়িতে আঘাত করবেও না আমাদেরকে সহযোগিতা করুন, যদি সহযোগিতা না করি তখন সামনে বলবেন যে ভাই আমরা তখন দিছি, আমরা এদিকে ছেড়ে থাকি।